আজকে সকালে জলখাবারে বানাচ্ছি চিড়ে পোলাও। যেহেতু চিড়ে পোলাও মেয়ে খাবে, টিফিনে দেব, তো সো ওই জন্য আমি সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিই। ঠিক আছে, এবার এর মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। গাজর ক্যাপসিকাম তেলে ভাজা ভাজা করে নিয়ে চিড়েটা ধুয়ে রেখেছি। দেখুন, ভালো করে চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, একদম সুন্দর ঝরঝরে এবং ফোলা ফোলা হয়ে গেছে। এবার এই চিড়েটাকে আমি দেব তেলের মধ্যে ভাজতে। প্রথমে ভালো করে এই ঝরঝরে করার পর গ্যাসের ফ্লেম কমিয়ে চিড়েটাকে ভাজতে দিয়ে দিয়েছি। চিড়েটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে তোমরা চাইলে গোলমরিচ অ্যাড করতে পারো। যেহেতু আমার মেয়ে খাবে, তাই জন্য গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি অ্যাড করিনি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম খুব সুন্দর সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু সামান্য তেলেই খুব ভালো হয়ে যায়। ব্যাস, এটা রেডি, কমপ্লিটে, একদম কমপ্লিট। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা। এরপর টিফিন বক্সে ঢেলে দিয়েছি, একটু সস দিয়ে দিয়েছি আর একটু ফ্রুটস কেটে দিয়ে দিয়েছি। ফ্রুটসের মধ্যে দিয়েছি অ্যাপেল আর ব্যানানা। আর যেহেতু আমার মেয়ে খুব অ্যাপেল ভালো খায়, তাই অ্যাপেলটা ওর প্রত্যেক দিন টিফিনে থাকে। দিয়ে এবার টিফিন বক্সটা ক্লোজ করে দেবো। এবার এটাকে ব্যাগে ঢুকিয়ে দেবো, আর তার সাথে সাথে এক বোতল জল তো রেগুলার দিয়েই থাকি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা সকালবেলা মেয়ের স্কুল যাওয়া থেকে স্টার্ট করলাম। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে কিন্তু জানাবেন। মিষ্টি সবাইকে গুড মর্নিং বলো। ভেরি গুড। এই যে ব্যাগ রেডি মিষ্টি দিদি, আর হলো এরপর যাবো বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই যে পরপর বাসগুলো যায়, দেখুন বিল্লা হাই স্কুলে গেল, এরপর যাবে হলো ডিপিএস মেগা সিটি, নিউটাউন মেগা সিটি। হ্যাঁ, যাওয়ার পর এবং দুটো পুলকার যাবে, এরপরেই বাস ঢুকবে একদম। রেগুলারে এটা মানে যে আমার মেয়েও দাঁড়িয়ে পড়েছে রেডি হয়ে। মসকিউটোস, এগুলো হাউস ফ্লাই, মসকিউটোস না। বাস আসছে, বাস আসছে মিষ্টি। জার্নি ডান, এবার মিষ্টির জন্য অপেক্ষা করা। আর রাজকিরণের লাঞ্চ রেডি করে অফিসের দোকান চলে গেছে ও, আর অফিসে ওর জন্য অফিসে কাজ করে তখন দোকান চলে যাবে, ওর সমস্ত কাজ কমপ্লিট। আমিও এখন একটু রিফ্রেশমেন্ট, লস্যি বানাবো, একটু লস্যি খাবো, মেয়ের জন্য একটু রাখবো। আর তার সাথে সাথে আমাদের দুপুরে লাঞ্চ কী কী করবো সেগুলো সমস্ত কিছু ভালো করে রেডি ফেডি করে রাখবো, যাতে এসেই মিষ্টি এলে পরে আমরা সঙ্গে সঙ্গে লাঞ্চে বসতে পারি। মেয়ে স্কুল থেকে এসে গেছে, মেয়ের জন্য নিয়ে নিয়েছি চিকেন আর ভাত। যেহেতু আজকে মেয়ে চিকেন খাবে, আর এটা আমার ভেজ, থারকোল পাতা বাটা, এটা হলো কচু শাক, পনির কাঁচকলা ভাজা, পনির পটল পনির। গুড ইভিনিং, এখন বিকাল প্রায় 5:30-6 বাজে। তা এই ঘুম থেকে উঠলাম, মিষ্টি এখনও ল্যাদ খাচ্ছে, ও টোটালি এখনও ঘুমের মধ্যে ভক্ত আছে। আমার এই ঘুম
এটা কি? ভেরি গুড। অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো আগে ভাঁজ করব, তারপর মেয়েকে খাওয়াবো, তারপর আমি ডিনার করে শোব। ডিনার অলমোস্ট ডান, রাত্রির এখন 9:30 বাজে। আর যেহেতু এখন তাড়াতাড়ি একটু শুতে হচ্ছে, কারণ হলো সকালবেলা 5টায় উঠতে হয়, মিষ্টি টিফিনটা করতে হয়, মিষ্টি ব্যাগ গোছাতে হয়, সমস্ত কাজ থাকে, ওকে স্কুল বাসে তোলা থাকে, এগুলো সমস্ত কিছুর জন্য আমাকে সকালবেলা উঠে সেগুলো ফিনিশ করতে হয়। এই জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। তা আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যদি আপনাদের কিছু বলবার থাকে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।